বিউটিশিয়ান টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, হাতের তালুতে পেঁয়াজ ঘষলে কি হয়, জানেন? জানলে লাফিয়ে উঠবেন। তো চলুন বিস্তারিত জেনে নেই। পেঁয়াজে রয়েছে এমন কিছু উপাদান যা শরীরের সংস্পর্শে এলে রোগের জ্বালা কমতে শুরু করে, সেই সঙ্গে আরও বেশ কিছু উপকার পাওয়া যায়। তবে এক্ষেত্রে পেঁয়াজ খেতে হবে না, বরং হাতের তালুতে ঘষতে হবে। একাধিক গবেষণায় দেখা গেছে পেঁয়াজে উপস্থিত কিওয়ারসেটিন নামক একটি উপাদান রয়েছে, হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে যা ঘটে যায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুড়ে গেলে বাঁচায়, রান্না করতে করতে হাত পুড়িয়ে ফেলেছেন কোনো চিন্তা নেই, একটু পেঁয়াজ কেটে ক্ষতস্থানে কিছুক্ষণ ঘষে ফেলুন, দেখবেন জ্বালা যন্ত্রণা কমে গেছে। আসলে পেঁয়াজে উপস্থিত বেশ কিছু উপাদান অ্যান্টিসেপটিক প্রপার্টিস রয়েছে যা এই সব ক্ষেত্রে দারুণ কাজে আসে। পোড়া দাগ সারাতেও পেঁয়াজের কোনো বিকল্প নেই, এক্ষেত্রে টানা কয়েক সপ্তাহ ক্ষতস্থানে পেঁয়াজ ঘষলেই দেখবেন পোড়া দাগ দূর হয়ে যাবে। চুলকানি দূর করতে, মশা কামড়া কি মৌমাছি কোনো চিন্তা নেই, কারণ হাতের কাছে পেঁয়াজ আছে না। এবার থেকে হাত পা চুলকালেই একটু পেঁয়াজ ঘষে দেবেন, তাহলেই দেখবেন কষ্ট কমে গেছে। আসলে পেঁয়াজে রয়েছে প্রচুর মাত্রায় সালফার, এই উপাদানটি যে কোনো ধরনের ইরিটেশন কমাতে দারুণ কাজে আসে। কানের যন্ত্রণা কমায়, ঘড়ি ধরে মাত্র 15 মিনিট কয়েক টুকরো পেঁয়াজ পুড়িয়ে নিন, তারপর সেই ভাজা পেঁয়াজ থেকে ধীরে ধীরে রসটা সংগ্রহ করে নিন, সেই রস এক ড্রপ কানে দিয়ে দিন, অল্প সময়ের মধ্যেই দেখবেন কানের ব্যথা দূর হয়ে যাবে। নাক পরিষ্কার করে, বর্ষাকালে সর্দি কাশি তো লেগেই থাকে, সেই সঙ্গে নাক দিয়ে জলপ্রপাত তো আসেই, এমন অবস্থায় মুঠো মুঠো অ্যালোপ্যাথি ঔষধি না খেয়ে মাঝারি মাপের একটি পেঁয়াজ কেটে নিন, তারপর সেই পেঁয়াজের গন্ধ নিতে শুরু করুন। কয়েক মিনিটেই দেখবেন নাকের ব্লকেজ উধাও। ঠান্ডা থেকে বাঁচায়, এখন শীতকাল, এমন পরিস্থিতিতে জ্বর হওয়া তো অতি স্বাভাবিক ঘটনা, বিশেষত বাচ্চাদের এবং বয়স্কদের। আপনার বাড়িতেও যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে কাজে লাগাতে পারেন পেঁয়াজকে। কিভাবে? খুব সহজ, একটা মাঝারি মাপের পেঁয়াজ দুটুকরো করে মাথার কাছে রেখে দিন, তাহলেই চলবে, আর কিছু করতে হবে না। দেখবেন কয়েকদিনেই একেবারে চাঙা হয়ে উঠেছেন। গলার ব্যথায় আরাম দেয়, অল্প করে পেঁয়াজ নিয়ে গরম জলে ফুটিয়ে সেই জলটা ঝটপট পান করে ফেলুন, এমনটা কয়েকবার করলেই দেখবেন গলার ব্যথা কমে গেছে। আসলে পেঁয়াজে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে তৈরি হওয়া যে কোনো ধরনের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নখের উপরের চামড়া তুলে দেয়, অনেকেরই নখের ঠিক উপরে আঙ্গুলের অংশে উল্টো দিকে চামড়া ওঠে, এমনটা হলে খুব কষ্ট হয়, এক্ষেত্রে কম করে 1 ঘন্টা যেখানে চামড়া উঠেছে সেখানে পেঁয়াজ চেপে রাখুন। সময় হয়ে গেলে দেখবেন পেঁয়াজের সঙ্গে সঙ্গে চামড়াও উঠে এসেছে। ত্বকের সৌন্দর্য বাড়ায়, পরিমাণ মতো পেঁয়াজের রসে অল্প করে হলুদ মিশিয়ে সেই মিশ্রণটা যদি নিয়মিত মুখে লাগাতে শুরু করেন, দেখবেন অল্প দিনেই সব দাগ মুছে যাবে, সেই সঙ্গে স্কিনের জেল্লাও বাড়বে। পিরিয়ডের কষ্ট কমায়, মাসের এই বিশেষ সময়ে যত পারবেন কাঁচা পেঁয়াজ খাবেন, দেখবেন আর কোনো কষ্টই হবে না। আসলে পেঁয়াজ হলো প্রাকৃতিক পেইন কিলার, যা অল্প সময়েই ব্যথা কমাতে দারুণ কাজে আসে। তো দেখলেন পেঁয়াজ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এই নিয়মে যদি আপনি পেঁয়াজকে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এর উপকারিতা। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।